হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে সারাদিন ঘুম থেকে ওঠার পর সারাদিন কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো প্রথমেই আমি বাইরের দৃশ্যটা আপনাদের একটু দেখিয়ে দিলাম, আর এবারে আমি ঘরের ভিতরে চলে এলাম। এই তো আমি সোফাটা গুছিয়ে নিচ্ছি, তারপর গুছিয়ে নেওয়া হয়ে গেলে আমি বিছানাটাও গুছিয়ে নেব। তো আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে জানাবেন। অনেকদিন পর ব্লগ ভিডিও শেয়ার করছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো আমার সোফাটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা ভালোভাবে গুছানো হয়ে গিয়েছে, আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নেব। তো নাস্তা বলতে আমি খুব একটা বেশি কিছু বানাবো না, হালকা পাতলা নাস্তা খাবো। তো আমি চাটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তো চাটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দুটি পরোটা বানিয়ে নেব। তো আমি রুটি বেলে নিয়েছি, আর এবারে তাওয়া বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল পরিমাণ মতো দিয়ে আমি রুটি ভেজে নিচ্ছি, মানে পরোটা বানিয়ে নিচ্ছি। তো এমনিতে কিন্তু রুটি খাওয়া যায় না, তো হালকা একটু তেল দিয়ে ভেজে নিলে, পরোটার মতন করে বানিয়ে নিলে কিন্তু চায়ের সাথে ভালো লাগে খেতে। তো আমি চায়ের সাথে পরোটা খাবো, আর পরে আপনাদের সাথে বাকি সব কিছু শেয়ার করব। তো এই তো আমার একটি পরোটা কিন্তু হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি আরও একটি পরোটা বানিয়ে নিচ্ছি। আর চাটাও আমি অপর পাশে, চাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি এ পর্যায়ে চাটা ঢেলে নেব। চা ঢেলে তারপর আমি সিম্পলভাবে খুব ঝটপট যেইভাবে আমি চা তৈরি করি তো সেইভাবেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো এবারে আমি চাটা ঢেলে নিচ্ছি। তো আমি চায়ের কাপ নিয়ে নিলাম, আর এর মধ্যে কাপের মধ্যে আমি চিনি আর দুধ একসঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে ছেড়ে মিক্স করে তারপর চায়ের লেকারটা আমি ঢেলে নেব। তারপর চা দিয়ে পরোটা খেয়ে বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। চা নাস্তাটা করে আজকে একটু বাইরে যাব শপিং করতে, তো আমার সঙ্গে থাকবেন প্লিজ। আমি কি শপিং করলাম, কি কি শপিং করেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা কিন্তু এরই মধ্যে বেরিয়ে পড়েছি শপিংয়ে যাওয়ার জন্য, আর হালকা পাতলা শপিং করব, খুব বেশি একটা না, শুধুমাত্র প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো। শপিং মলের ভিতরে গিয়ে আপনাদের যতটুকু সম্ভব, খুব বেশি ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছি, কারণ দেখা যায় জিনিস কেনা হয় না ভিডিও করতে হলে, আর ভিডিও করলে কিন্তু অনেক সময়ের দরকার, আর জিনিস কিনতে মানে মনে করে করে জিনিস কিনতে হয়। তো সেই জন্য কিন্তু খুব বেশি একটা ভিডিও শেয়ার করতে পারিনি। We'll be right back.
তো শপিং মলের ভিতরে চলে এসেছি, আর এই তো মানে অনেক বড় শপিং মল এইটা, তো শুধু মানে ভুলে গিয়েছিলাম প্রথমে মানে ক্যামেরাটা অন করতে। তো কাপড় যে সাইডে রাখা জামা কাপড় ওই সাইডে গিয়ে অল্প একটু ভিডিও করেছিলাম। তো এই পাশে কিন্তু সব ধরনের জামা কাপড় রয়েছে, তো আলাদা আলাদা সেকশন রয়েছে, আর অপর পাশে স্টেশনারি জিনিস যেগুলো পাওয়া যায় ওই জিনিসগুলো রয়েছে। তো এইটুকু ছিল শপিংয়ের ভিডিও। তো এবারে আমি আপনাদের দেখিয়ে দেব কী কী আনলাম, খুব বেশি একটা শপিং করিনি। তো প্রথমে এই তো আমার ছেলের জন্য একটা গাড়ি কিনেছিলাম, তো নিজেই পছন্দ করে কিনেছে। তারপর এখানে রয়েছে এই এটা একটা দূরবীন, এটা ওর একটা ভাইয়া দিয়েছে এই দূরবীন, আর একটা চশমা রয়েছে ওর, তো ওই দুটো ওর একটা ভাইয়া দিয়েছে। তো এই তো ঢাকনা সহ একটা বাটি, এই খুব সুন্দর লাগলো, খুবই ভালো লেগেছিলো, তাই এই বাটিটা কিনে নিয়ে আসলাম। তারপর এখানে চারটি প্লেট রয়েছে, একটি ছোটো সাইজের আমার ছেলের জন্য, আর বড় সাইজের তিনটি প্লেট। তো এই প্লেটগুলো কিন্তু খুবই ভালো লেগেছিলো, মালাবাইনের প্লেট, খুবই সুন্দর ছিল আর অনেক ভারী ছিল। তারপর এখানে আরও কিছু জিনিস রয়েছে, এই তো মালাবাইনের যে চামচগুলো পাওয়া যায় ওই চামচগুলো নিয়েছিলাম, তো তিনটি নিয়েছি, সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তারপর এখানে আরও রয়েছে কিছু জিনিস, তো আপনাদের কিন্তু এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো একটি মানে তেল থেকে উঠানোর যে হাতাটা পাওয়া যায় সব কিছু উঠানোর জন্য তেল ঝরি, ওইটা নিয়েছি, আর দুটি স্পেচেলার নিয়েছি। তো এইগুলো কিন্তু আমার খুবই দরকারি ছিল এই স্পেচেলারগুলো, তো এই সব কিছু নিয়েছিলাম। তারপর আরও রয়েছে এইখানে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর চুড়ি কেনার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এখানে গিয়ে দেখলাম এই চুড়িগুলো খুবই ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল, তো আমি চুড়িগুলো নিলাম, আর এখানে কয়েকটি চামচ নিয়েছি। তো চুড়িগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগ মানে লাগে, ক্যামেরার মধ্যে কীরকম লাগছে বলতে পারছি না, কিন্তু এমনিতে কিন্তু এই চুড়িগুলো খুবই সুন্দর, আর খুবই গ্লেজ রয়েছে চুড়ির মধ্যে, খুবই ভালো লাগলো, তো তাই আমি এই চুড়িগুলো নিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের শপিং, আপনাদের টুকটাক শপিং দেখিয়ে দিলাম, খুবই মানে ছোট্ট করে আমি শপিং করেছি, হালকা পাতলা শপিং করেছি, আর জাস্ট কয়েকটি জিনিস কিনেছি যেগুলো দরকার ছিল, তো দরকার ছিল যেগুলো সেইগুলো কিনেছি, অযথা কেনার প্রয়োজন নেই। তো তারপর আমি দুটি ব্যাগ কিনেছিলাম, ব্যাগ বলতে একটি পার্স কিনেছিলাম যেটা আমার পছন্দ হয়েছিল, আর হলুদ কালারটা আমার খুবই ফেভারিট কালার, খুবই পছন্দের কালার। আর এই তো একটা ছোট্ট একটা মানে ব্যাগ কিনেছি, এটা আমার ননদের মেয়ের জন্য। তো তারপর বিকেলবেলায় আমি মানে আর ক্যামেরাটা অন করিনি, ভালো লাগেনি, তারপর এইটা আরও একটা অল্প একটু ভিডিও করা ছিল, তো এই ভিডিওটা আমি শেয়ার করলাম মাছ বাজার। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আপনাদের, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, আর আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সামনে চেষ্টা করব আরও একটু ভালো ব্লগ ভিডিও বানানো আপনাদের সাথে শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।